যাবেন, শুনলে চমকে যাবেন, 667 কোথায় 17 কোথায় 15 সেই জায়গায় 667 বুঝুন আমরা আমাদের মাকে কতখানি অপবিত্রতা করে ফেলেছি। এখনো সময় আছে হয়তো মা যাবার, আসুন সবাই মিলে আমরা আমার মাকে পুনঃপ্রতিষ্ঠা করি। সত্যি যদি আমরা ভালোবাসি, আমরা যদি ভক্তি করি, আমরা আজ থেকে এই মঞ্চ থেকে শপথ নিই আর কোনোদিন কোনোভাবেই কোনো অবস্থা গরুমারা জঙ্গল থেকে আমার 100cc বাইক নিয়ে ফার্স্ট টার্গেট ছিল গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে যমুনোত্রী, যমুনোত্রী থেকে বদ্রীনাথ হয়ে মানা। আমাদের মেসেজ ছিল সেভ হিমালয় ক্লিন হিমালয়, সেভ গঙ্গা ক্লিন গঙ্গা, সেভ রিভার সেভ নেচার। এইটা আমার প্রায় মাস দুয়েকের প্রোগ্রাম মতন ছিল। এই প্রোগ্রামটা আমি লক্ষ্য করেছি আমরা কিভাবে আমাদের দোষে এবং পারস্পরিক কারণে সভ্যতার বিকাশের জন্যে বিভিন্ন নদী নালাগুলো ধ্বংসের পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আমরা গঙ্গাকে মা বলি, পুজো দিই, ভক্তি করি, এবং অদ্ভুত ব্যাপার যে একে মা বলি সেখানে আমার বাড়ির যাবতীয় বজ্র সেগুলো গঙ্গায় গিয়ে বিসর্জন করি, এবং সবচেয়ে আর একটা অবাক ব্যাপার পুজোর ফুলগুলো গঙ্গায় ফেলি, ওটা দিয়ে সার হতে পারত, সেই গঙ্গা জলটাকে এনে আমরা পুজো করছি আবার চরণামৃত ভাবে খাচ্ছি। এই দূষণের মাত্রা কোথায়, গঙ্গার উৎপত্তিতে কি ছিল, আর ঠিক নিম্নে যখন গঙ্গা সাগর এসে গেছে সেইটার কি অবস্থা হয়েছিল, আমি বেশ কিছু নমুনা এনেছি আমার কাছে, তার মাপক যন্ত্র আছে, আপনাদের এইটা একটু সংক্ষেপে দেখানো যায়। সৌভিক প্লিজ হেল্প মি, জাস্ট আমরা যেটা দেখাচ্ছি সেইটা এটা একটু অন করতে, এইটা প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিনারেল ওয়াটার, অর্থাৎ আজকে যেটা আমরা খাচ্ছি এখানে অনুষ্ঠানে পেয়েছি এই মিনারেল ওয়াটার, যাতে দূষণ মুক্ত হয়। এইটার আমরা দেখব এটা 19 দেখাচ্ছি, খুবই ছোট এই এটা হয়তো দেখাতে পারবো না, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এটা 19। আচ্ছা এইবার দেখা যাক গঙ্গা যেখান থেকে বেরোচ্ছে যেখানে পিএইচ কত, গঙ্গার উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত জলে যে দূষণ মাত্রা সেই দূষণ মাত্রাই এখানে দেখানো হয়েছে। গঙ্গার বিভিন্ন স্থান থেকে জল সংগ্রহ করে তারই নমুনা বা স্যাম্পেল এখানে টিডিএস এর মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদের সামনে। আমরা মিনারেল ওয়াটার দেখেছি 19 বা 19, গঙ্গা বা উৎপত্তি হয়েছে গোমুখ সেখানে 73, এই টিডিএস এর মাত্রায় ধরা পড়ছে। ধীরে ধীরে নিচের দিকে যত নামতে থাকি তত গঙ্গার দূষণ মাত্রা বেড়ে যায়, কোনো জায়গায় 16-17, কোনো জায়গায় 163, কোনো জায়গায় 667, সেটা আপনাদের সামনে প্রমাণ হিসেবে আমরা তুলে ধরেছি। দেখুন এই গঙ্গা কি অপবিত্র কারা করছে, তো আমরা নিজেরাই, কারণ ত্রিবেণীর গঙ্গা 163 কি বিপুল দূষণ পুজো, দেখুন 163 আরো নিচে নামছি, আপনারা যে জল পুজো করেন অথবা চরণামৃত হিসেবে খান, দেখুন টিডিএস 163। গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার দূষণটা দেখবেন শুনলে চমকে যাবেন, 667 কোথায় 17 কোথায় 15 সেই জায়গায় 667 বুঝুন আমরা আমাদের মাকে কতখানি অপবিত্রতা করে ফেলেছি।
এখনো সময় আছে ওই তোমার যাওয়ার। আসুন সবাই মিলে আমরা আমার মাকে পুনঃপ্রতিষ্ঠা করি। সত্যি যদি আমরা ভালোবাসি, আমরা যদি ভক্তি করি, আমরা আজ থেকে এই মঞ্চ থেকে শপথ নিই আর কোনোদিন কোনোভাবেই কোনো অবস্থা থেকেই আমি যেমন দূষণ করবো না, আমি কাউকে গঙ্গা দূষণ করতে দেবো না। ধন্যবাদ।